এবার দেখো আমি টমেটো আর আলু দিয়ে দিয়েছি কুচানো একটা বড় গোটা টমেটো আর টুকরো করা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি না চাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে না চাড়া করে নিচ্ছি দেখো আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছিলাম তো আলু আর দেখো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে আমি না করে নিচ্ছি আর টমেটোগুলো একটু বড় বড় সাইজ করে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দেব টক দই আর তারপর একটু তিল বাটা দিয়ে চিকেনটা করব। তো দেখো আমি রোস্টেড তিল এইভাবে বেটে রেখেছি তিল বাটাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম তিল বাটা দু চামচ তিল আমি এইভাবে বেটে নিয়েছিলাম বাটা দিয়ে তিল বাটা ভালো করে আমি মিশিয়ে নেবো দু মিনিট আমি মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর চিকেন দিয়ে দেব তিল বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো চিকেনটা এবারে আমি দেখো টক দই দিয়ে দেবো এতে তিন চামচের চামচ টক দই আছে তো টক দই পুরোটাই দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এইবারে আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এইভাবে তোমরা রেসিপিটা করে দেখো চিকেনের তিল আর টক দই দিয়ে তো খুবই সুন্দর লাগবে দারুণ রুটি পরোটা সবকিছুর সাথে রাইস সাথে দারুন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আস তো দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি দশ মিনিট পর ওখন চিকেনটা কষা হচ্ছে জলটা একটু কমে গেলেই আমি ভালো করে কষা হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দেব ততক্ষণ পাশে আমি একটু গরম জল রেডি করে নিচ্ছি আমি এবার একটু গরম জল ঢেলে দিলাম মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে একটু হালকা গ্রেভি গ্রেভি করো 5 মিনিট আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেব ফিরে আসছি 5 মিনিট পর লো ফ্লেমে রেখে দিলাম দেখো ঢাকাটা তুলে নিয়েছি আমি এবার দেখো আমি কিছু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রান্নাটা একদম সুন্দর রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আমার পুজোর স্পেশাল তিল চিকেন রেডি হয়ে গেল রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার রেসিপি দেখতে থাকো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই তোমরা ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন রেসিপি দেওয়ার তো এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে